এই কারেন্টের তারের উপর বসেছ কে? তোর বাপের তার, হ্যাঁ শর্ট খেলে পরে তো আমার নামে বিচার দিবা। কি দেখেন, আমার কি পাগল মনে হয়? এদিকে হেন, সত্যি পাগল মনে হইতেছে? তাহলে ডট সার্কিট লিখা। তুমি ওরকম ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? ডরায় না, সমাজ থেকে ডর বই থেকে সাফা। আপা তাপা কমো না, আপনি তাপাই কমো, অন্য কিছু কমো। আপনার লগে লাইন আমার, আমি কারোর লগে লাইন মারি না, ওরকম পোলা না। আমি একজনের লগে লাইন করতাম, রূপা নাম, মরে গেছে, আত্মহত্যা করছে, ধমক দিছিলাম। আহারে, মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মেশালি, স্বাদ হবে দুর্দান্ত। আচ্ছা তুমি এরকম ফাইজলামি করতেছো কেন হঠাৎ করে? আপনি বিয়ানি, আমার বিয়ানি লাগে না। আপনি আপনার লগে ফাইজলিম করবো, কোন কামাই যেতেছিলেন জান? এই তোমার মাথা ঠিক আছে? মাথার মাথা নাই, মাথা হয়ে গেছে লোকাল বাস। কেডা কোন সময় উঠতেছে, কেডা নামতেছে কিছু জানি না। কন্ডাক্টরে বাইরে যেতেছে, ওস্তাদ ভাই পেলাস ঠিক। এই যে আমরা ওলা ঢুকছে একটা, আমরা খেলে আমরা। এই ফাইজলামি বন্ধ করো তো। শোনো, তোমাকে আমি যেই জন্য তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম, তোমার কিন্তু কালকে একটা চাকরির ইন্টারভিউ আছে, ভুলে গেলে চলবে না। কারো চাকরি দেবো না, আমার অফিস, আমি মালিক, আমি ম্যানেজার, আমি কর্মচারী, সব চাইলেই চাকরি, এত সহজ চাকরি চাইলেই আমি কাউকে দিই না। কি বলতেছো তুমি? এছাড়া উপরে উঠ, উপরে উঠ। কি করতেছো? ঠিকঠাক কোন বয় তারেক? তারেক তোমার কি আসলে মাথা খারাপ হয়ে গেছে? মানুষে খায় না, এই যে বুড়া বেকার বইবে চা খাইতেছে, ওর টাকা নাই, পয়সা নাই। আমার বাপে ওরে লালছে পালছে বড় করছে, শেষে আমার বাপার লোকে বেমেনি করছে এই বুড়া। এই তারেক মিয়া, কি কইতেছো এসব? মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকবো না, মিশা কথা কইছি আমি? হ্যাঁ মিশা কথা, আমার বাপের কথা দিছিলেন না? আমার আব্বার বিয়ে করবেন আপনি, প্রেম আছিল না আপনার? নাউজুবিল্লাহ, আমার বাপের শেখা দিছে, হয় শেখা দিছে, এখন খবরে যে এক পা মিশা কথা কয়। ও ভদ্রের মতো এরকম আজে বাজে কথা বলতেছ কেন? মুরব্বীদের সম্মান করতে জানো না? সম্মান তো করতেছি, আচ্ছা কথা কইলে সম্মান যায় না? জীবনে আমার বাপে অনেক উপকার করছে, আমি অনেক উপকার করতেছি, এই যে ধরেন উপহার। এটা কি বাস? এটা কি এরকম কব্বরে যাবেন? বাস লাগবো না, কব্বরের বাপ যান। ওরে খুব ভালো ছেলে মনে করতাম, ভালোই তো। তোমার বাপে আমার বন্ধু, খুব ভদ্র লোক মানুষ, তুমি এমন পাগল ছাগলের মতো আচরণ করতো। ওই যে আমার সৎ হাসা কথার বাপ নাই, হ্যাঁ চা ফালাই দিয়ে গেল, এই যে পলাইতেছে কিন্তু, সে কিন্তু পলায়, আমার বাপের কাছ থেকেও পলাইছে। হ্যাঁ আব্বাই কইছিল যে বিয়া করো, আমারে কথাটা শুনলো না। আরে মাইনাস কর, মানে অরে মাইনাস কর, অরে দোকান থেকে খাতা। তুই এনে আইছিস কি লিগা? ভাই কলা খাওয়ানোর জন্য। ভাই এটা তো রুড়ি, কলা কোনটা? কলা খাই বিদায় ওইখান থেকে না কর। ভাই বুঝলাম না, যা হচ্ছে যা যা বিদায়, যা যা বাইর, ভাই যা সর। হ্যাঁ এটা তো বুঝলাম না ভাই, মরণের আগে মানুষ করার শেষ আছে, মরণ না পর্যন্ত মানুষ করতে থাকে তোর রাস্তা দেই কেন ভাই? এদিক দিয়ে আপ দেহি। হ্যাঁ ঠিক আছে, তোর বৃহস্পতি তো তুঙ্গে। হ্যাঁ তোর জন্ম সাল কত? 93 সাল। গুড, ভেরি গুড, 93। তোর রাস্তা দে, রক্ত দিয়ে চা খাবো, তোর রাত দে, তোর রাস্তা দে, তাতে হ্যাঁ।